আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, খুব বড় একটা পাপ করেছেন, যা শাস্তি সোজা জাহান্নামে। নিজে নিজের মধ্যে চুপসে যাচ্ছেন, নিজেকে সহস্রবার ধিক্ষা দিচ্ছেন, কেন এমনটা করলাম, কেন? যদি আপনি এমনটা করে থাকেন, তাহলে পাকসাফ হয়ে সুন্দরভাবে উজু করে দুই রাকাত সালাত আদায় করুন। আল্লাহর কাছে যে পাপ কাজগুলো করেছেন, সে পাপ কাজগুলো বলে অতঃপর অনুতপ্ত হয়ে একান্ত তাওবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এখন আপনি যখন ক্ষমা চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে শয়তানের আগমন ঘটল। এসে আপনাকে প্ররোচনা দিচ্ছে, আপনি এত বড় পাপী বান্দা, এত বড় ভণ্ড, এত বড় নাফরমানি কাজ করেছেন, যেটা আল্লাহর কাছে খুবই লজ্জাজনক। আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত ছিল। শয়তান এসব কুমন্ত্রণা দেয়, যাতে করে আপনি হতাশ হয়ে পড়েন, আর এর কারণে আপনার আত্মবিশ্বাস যদি ধুমড়ে মুছে যায়, তাহলে আপনি ব্যর্থ। আর যদি ধুমড়ে মুছে না যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন তিনি তাওবাকারীদেরকে ভালোবাসেন। তাহলে কেন আপনি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর ভালোবাসা হতে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? আল্লাহ তাআলা আরও বলছেন, তারা আল্লাহর সময় পেয়ে কেন তাওবা করে না এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে না? অথচ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। অতএব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার চাইতে দ্বিগুণ ক্ষমা করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নিষ্পাপ, তিনিও আল্লাহর কাছে 70 বার, দিনে 70 বার তিনি তাওবা করেছেন। আপনি কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? তবে তওবা হতে হবে তাওবার মতো। তাওবা মানে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে গালে 3 বার থাপ্পড় মারা এরকম নয়। তাওবা মানে নিজের কৃত পাপের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া, যাতে ভবিষ্যতে এরকম গর্হিত কাজ না করা। আসুন, আজ থেকে যে পাপ কাজ একবার করেছেন, তা দ্বিতীয়বার না করা। আপনি যদি পাপ কাজ করেই ফেলেন, তাহলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আর সালাত আদায় করবেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা, তাওবা করে, যাতে আপনি আল্লাহর কাছে উদ্দিমান হতে পারেন। হেদায়েতের নূরকে আলোকিত করে দেন আপনার অন্তরকে। এভাবে যদি ক্ষমা চাইতে পারেন, তবে বর্ষিত হবে রহমতের ফলগুচ্ছ দ্বারা, তবেই না অর্জিত হবে হেদায়েতের সহজ পথ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।